কাকিমা চলে আসলো আমার বাড়িতে, আজকে আমার খুব আনন্দ লাগছে, কারণ কাকিমা আসলো দিদি নাম্বার ওয়ান খেলতে আমার বাড়িতে। কি করে তুমি জানতে পারলা যে আমি ব্লগ বানাই? জানতাম তো। কেন, তুমি আমাকে কি মোবাইলে দেখেছো? সে তাই খেলতে আসলো তার জন্য আমার সাথে? আমার তো খুব ভালো লাগছে যে তুমি মোবাইলে দেখে আমার বাড়িতে আসছো, হ্যাঁ, সে কারণে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তোমাদের বাড়ি কোথায়? কুচবিহার। কুচবিহার থেকে তুমি আলিপুরদুয়ারে আসলে? ও, খুব ভালো লাগলো। ও, মোবাইলে দেখে আসলে? আমার তো খুব, আমি খুব এক্সাইটেড, যার কারণ হচ্ছে দেখছেন তো যে উনি মোবাইলে আমাকে দেখে তারপরে উনি আমার বাড়িতে আসলো দিদি নাম্বার ওয়ান খেলবে বলে ব্লগ বানানোর জন্য, সেই কারণে উনি আসলেন আমার বাড়িতে। আচ্ছা, আপনার তো দেখে মনে হচ্ছে যে আপনার হাজবেন্ড নেই। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে। ও, দুই ছেলে কি বিয়ে টিয়ে হয়ে গেছে? তাই? ও, ওনা ভালো আছেন তো? দুই ছেলেই কি আপনার কুচবিহারে থাকে? এক ছেলে কলকাতা থাকে, আর এক ছেলে কোথায় থাকে? কুচবিহারেই থাকে। আমি আপনি ওই ছেলের সাথেই থাকেন? বড়ো ছেলে ভালো আছে তো? আর আপনাকে কিছু কিছুর সাথে যুক্ত আছেন কি? ও, তাহলে এমনিতে আপনি সব কিছু নিজের হাতেই করতে পারেন? কোনো চলাফেরা সব কিছু? এই যে আপনি যে আসলেন, এটা কি আপনি একাই আসলেন? মানে আমার ভিডিও দেখে কি আপনার ভালো লাগে? হ্যাঁ, ও ভালো লাগলো বলেই আসলেন। আর রান্নাবান্না কি আপনি নিজে করতে পারেন? সব কিছুই, বাজার ঘাট সব কিছু করতে পারেন? ও আচ্ছা, তাই? আচ্ছা বলুন তো, আপনি সবচেয়ে বেশি কি পছন্দ করেন করতে? কি কাজ করতে ভালোবাসেন? ঠাকুর দিতে। আচ্ছা, তখন কি একটু ঠাকুরের নাম সংকীর্তন করেন? একটু হরে কৃষ্ণ করতে পারবেন কি? দুই একটা লাইন বলুন না ঠাকুরের, আপনার যেটা ইচ্ছা, হরে কৃষ্ণ বলে কথা নেই, বলুন। কেন, এই হরির নামই সাথে যাবে, সাথে যত কাজই করেন না কেন কিছু সাথে যাবে না, কিন্তু এই হরির নাম সাথে যাবে। হ্যাঁ, করেন ভালো লাগলো, আপনি এত সুন্দর করে গান করলেন। আচ্ছা, বর্ষাকালে ফোটে দুটো ফুলের নাম বলুন। না, বারো মাসে ফুটে, বর্ষাকালে আছে না যে কয়েকটা ফুল খুব বেশি ফুটে? হ্যাঁ, আপনি কিন্তু এই উত্তরটা সঠিকভাবে দিতে পারলেন না। আচ্ছা আপনি, আচ্ছা তাহলে বর্ষাকালের দুইটা ফলের নাম বলুন। এগুলো তো ফলের নামটা ঠিকই বললেন, সব কিছু বর্ষাকালে ফুল ফোটে, কিন্তু জবা ফুলটা বেশি ফোটে না। হ্যাঁ, আর এই যে আমাদের তো এখন শরৎকাল চলে আসছে, শরৎকালের ফুল দুইটা বলতে পারবেন? যেটা ঠাকুরের দুর্গার পাকে ফোটে কিন্তু পূজিত হয় দুর্গার পায়ে, সেই ফুলটার নাম বলেন। হ্যাঁ, পদ্ম ফুল, ঠিক বলি। হ্যাঁ 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 আমার খুব ভালো লাগলো যে আপনি প্রশ্নের উত্তরগুলো দিতে পারলেন। আপনাকে কাছে পেয়ে আমার খুব ভালো লাগলো, যার জন্য একটা সেলফি তুলে নিলাম। হ্যাঁ, আর এটা আপনার, এই যে আপনি যে আমার সাথে ভিডিও করলেন, এইটা কিন্তু দেশ দেশান্তরে চলে যাবে, বুঝলেন তো? তাতে আপনার কি কেমন লাগবে বলেন? ভালোই লাগবে, খারাপ? হ্যাঁ, তাহলে আমি আপনার, আমার তো দেখেন একটা জিনিসই মানুষের সবচেয়ে বড় প্রিয়, যেটা নাকি মানে সময়, সময় সব কিছু কথা বলবে, তাই আমার তরফ থেকে আপনাকে আমি এই গিফটটা দিলাম যেটা কথা বলবে। হ্যাঁ, এই গিফটটা আপনি গ্রহণ করুন, যে সময় আপনার সব কথা,
মানে সবাই সব কিছু ভুলে গেলে আমি আর একটা গিফট দিতে চাই আপনাকে, হ্যাঁ, যেহেতু আপনি খুব ভালো খেলেছেন, হ্যাঁ, আর এই গিফটটাও আপনাকে দিলাম, ঠিক আছে? কেমন লাগলো আমার সাথে খেলে আপনার? তাহলে এই গিফট দুটো আপনাকে উপহার দিলাম। আপনি ভালো থাকবেন, আসবেন, হ্যাঁ, তাহলে রাখছি।